সিআরপি নার্সিং কলেজ থেকে গত তিন বছরে তিনটি সেরা পর্যটক স্পট ঘুরে এসেছেন। 2016 সালে অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি সিলেটে, 2017 সালে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে, আর 2018 সালে ঘুরে এসেছেন পাহাড়ি কন্যা বান্দরবান থেকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং দেখতে থাকুন বান্দরবানের আংশিক ভিডিও ফুটেজ। সকালের নাস্তা শেষে আমরা চান্দের গাড়িতে উঠলাম স্বর্ণামের উদ্দেশ্যে। জন প্রতি 50 টাকার টিকিট করে প্রবেশ করে স্বর্ণ মন্দিরে। বাঘাঘাটায় অবস্থিত এই স্বর্ণ মন্দির প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত, যা দেখে চোখ জুড়িয়ে যায়। স্বর্ণ মন্দিরের সোনালী রঙের চারপাশে প্রকৃতির সৌন্দর্য বিমোহিত করে হৃদয়কে, যা প্রতিটি পর্যটকের মন কেড়ে নেবে। আমরা আছি স্বর্ণ মন্দির, আমাদের সাথে রয়েছেন ইউটিউবার রাসেল। এটা বান্দরবান সদর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। হাই বন্ধুরা, হাই হাই, এটা কিন্তু স্বর্ণ মন্দির নামকরণ করা হলো, এখানে কিন্তু স্বর্ণের কোনো ছোঁয়া নেই, আপনারা দেখতে পাচ্ছেন যেটা। পরন্ত বিকেলের যাত্রা শুরু করলাম প্রান্তিক লেকের উদ্দেশ্যে। দর্শক, আমরা আছি এখন প্রান্তিক লেক, যেটা 25 একর জায়গা জুড়ে আমার সাথে আছে রাসেল জোয়ারদার, যাকে ইউটিউবে দেখতে পান আপনারা সব সময়। আমরা একটু দেখবো যে ভিতরের দিক কি আছে। বান্দরবান সদর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই কৃত্রিম প্রান্তিক লেক। প্রান্তিক লেকের আয়তন 25 একর থাকলেও পুরো এরিয়া আরো বেশি একর জায়গা জুড়ে বিস্তৃত, যা দুচোখ বিমোহিত করার মতো। এবার যাচ্ছি রূপালী ঝর্ণার উদ্দেশ্যে। মেন রোডে গাড়ি রেখে গ্রামের মেঠো পথে আঁকাবাঁকা হাঁটলাম 10 মিনিটের মতো, তারপর দেখা মিলল রূপালী ঝর্ণার। এবার যাচ্ছি বান্দরবনের সবচেয়ে সেরা পর্যটন স্পট নীলাচলে। বান্দরবন সদর থেকে 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাইগার পাড়ায় পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা নীলাচল। সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফুট উপরে থেকে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি, স্বর্ণ মন্দির, রামজন মন্দির ও সূর্যাস্তকে সুন্দরভাবে উপভোগ করা যায়। প্রতিদিন হাজার হাজার পর্যটক উপভোগ করতে আসে এই সূর্যাস্ত, যা দেখে দু চোখ জুড়িয়ে যায়। নীলগিরি যাওয়ার পথে অনেকগুলো পর্যটন কেন্দ্রের দেখা মিলে, যার মধ্যে উল্লেখযোগ্য চিম্বুক পাহাড় শৈলপ্রপাত। আমরা নেমে পড়ি গাড়ি থেকে 8 কিলোমিটার দূরত্বে শৈলপ্রপাতে। প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমরা বিমোহিত। প্রকৃতির সৌন্দর্যের ছোঁয়া কাছ থেকে দেখতে আমাদের চারজন পিছলে আঘাত পায়, তাই পুরো অংশ ঘুরে না দেখেই ফিরে আসতে হয় শৈলপ্রপাত থেকে। শন শন বাতাস, উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা বেয়ে চলতে থাকি আমরা নীলগিরির উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধু, কই বলেন ভাই, আমরা এখন আছি নীলগিরি। আমরা আছি ভূপৃষ্ঠ থেকে 2600 ফুট উপরে। আমি কই ক্যামেরার মধ্যে আমাদের এই রাস্তা আমি আছি। এই যে ভাই, যিনি ইউটিউব ইউটিউবার, ইয়েস, তার চ্যানেল ইউটিউব, তার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। বান্দরবন সদর থেকে 48 কিলোমিটার দূরত্বে অবস্থিত নীলগিরি লাইম জার্নির মাধ্যমে পৌঁছতে হয় সেইখানে। এটি হলো মেঘের রাজ্য, যেখানে গেলে 2600 ফুট উপর থেকে দেখা যায় মেঘকে, বিমোহিত করে হৃদয়কে, দু চোখ জুড়ে যায় মেঘের আকর্ষণে। সাদা নীল মেঘ দু চোখকে বিমোহিত করে, প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে বারে বার। এবার চলন্ত গাড়িগুলোতে চলতে থাকে রাতভর আনন্দ উল্লাস। বান্দরবানের চান্দের গাড়ি হৈহুল্লোড় চেঁচামেচি,
কোনো অংশে বাদ পড়েনি হোটেল হিলভিউতে রাত্রি যাপনের সময়টুকু। EDT by FHD.